স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর। তো আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম পত্রের তোমাদের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কি কবিতা নিয়ে আলোচনা করব বলো তো? তো বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমরা শব্দ দূষণ কবিতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? শব্দ দূষণ কবিতা নিয়ে আলোচনা করব। আর এই শব্দ দূষণ কবিতার কবি হলো সুকুমার বড়ুয়া, তাই না? কবিতাটি কি অনেক মজার, তাই না? আমরা কবিতাটি কিন্তু ক্লাসে পড়েছি, একাধিকবার পড়েছি। তো কবিতাটি অনেক মজা। আসলে শব্দ দূষণ কি বা কেন হয়, এর মাধ্যমে কি আমরা অনেক কিছু জানতে পেরেছি, আজকেও আমরা জানার চেষ্টা করব। তো বর্তমান সময়ে সরকার কর্তৃক ঘোষিত যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই বিষয় সম্পর্কে আমরা সকলেই অবগত, তাই না? হ্যাঁ, আমরা সকলেই অবগত। আর এটার যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, কার্যক্রম কিন্তু আমরা এর আলোকে আমরা কিন্তু এর বাস্তবায়নের লক্ষ্যে যা করণীয় তা কিন্তু করে যাচ্ছি, কি বলো? হ্যাঁ, সকলেই করে যাচ্ছি, আর আমরা অবশ্যই কি শেষ পর্যন্ত করে যাব। যাই হোক, আমরা এই সুকুমার বড়ুয়া সম্পর্কে কিছু তথ্য জানবো। কি তথ্য জানবো? যে লেখক কত সালে জন্মগ্রহণ করেছেন। তো সুকুমার বড়ুয়া 1938 সালে 5ই জানুয়ারি চট্টগ্রামে রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামে রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, আমরা একটু উল্লেখযোগ্য গ্রন্থগুলো একটু বলে নিই। যে উল্লেখযোগ্য, পাগলা গোড়া, বিজে বিড়াল, চন্দ্রনা, রঞ্জনার ছড়া, তারপরে হলো এলোপাথারি, নানা রঙের দিন, চিচিং ফার ইত্যাদি, মানে এইগুলো তিনি লিখেছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তাহলে তিনি কি পুরস্কার পান? বাংলা একাডেমি পুরস্কার পান। কিসের অবদানের জন্য? শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তো আমরা সুকুমার বড়ুয়া সম্পর্কে কি জানলাম, কিছু তথ্য জেনে নিলাম। তো এখন এই শব্দ দূষণ কবিতায় আসলে শব্দ দূষণ কি, সেই শব্দ দূষণ সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, তাই না? তারপরও শব্দ দূষণটা কি এবং শব্দের যে পরিমাণ বা একক বা কত মাত্রার বেশি শব্দ বা কমের শব্দ আমরা শুনতে পারি না, আর অধিক মাত্রার শব্দ কেন শুনতে পারি না, বা শব্দের মাত্রাটা কি, সে সম্পর্কে জান কিনা। ঠিক আছে, তো শব্দ দূষণ বলতে বোঝায় মানুষের বা কোনো প্রাণীর শ্রুতি সীমা, মানে শোনার শ্রুতি সীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টিকরণের ক্ষতিগ্রস্ত হওয়াকে বোঝায়। মানুষ কিংবা কোনো প্রাণীর শ্রুতি সীমা অতিক্রমকারী, মানে শ্রুতি সীমা অতিক্রম করে এরকম কোনো শব্দে ক্ষতিগ্রস্ত হওয়াকে বোঝায়। মানুষ সাধারণত 20 থেকে 20 হার্জের বেশি বা কম শব্দ শুনতে পারে না, 20,000-এর অধিক শুনতে পারে না, 20 হার্জের ক্রম শব্দ শুনতে পারে না। তাহলে শুনতে কম হলেও শোনা যাবে না, আর 20 হার্জের বেশি হলো কি, সেটা নিতে পারবে না, তাই না? আর এই শব্দের পরিমাপের একক হলো ডেসিবেল। তাহলে শব্দের পরিমাপের একক কি? ডেসিবেল। তো বলা হয়েছে এই 45 ডেসিবেল বা ডিবি শব্দের কারণে মানুষ ঘুমাতে পারে না। কত? 45 ডিবি শব্দের কারণে মানুষ ঘুমাতে পারে না। আর যদি 85 ডিবি শব্দে নেওয়া হয় তাহলে মানুষের শ্রবণ শক্তি কি হয়, হ্রাস পেতে থাকে। তারপর যদি বলা হয় যে 120 ডেসিবেল শব্দ যদি শোনে, সেই শব্দের কারণে কানে ব্যথা করে, তাই না? আর এটাই হলো শব্দের দূষণ। অর্থাৎ এখানে 20,000-এর অধিক যদি শব্দ শোনা যায় সেটাও শোনা যাবে না, আর 20 হার্জের কম শব্দ হলো সেটা শোনা যাবে না, আর 20,000-এর অধিক যদি হয় সেটা কি মানুষের মনের মানে মস্তিষ্কের বিকৃতি ঘটাবে। তাহলে শব্দ দূষণ কি আমরা জানলাম। তো এই শব্দ দূষণ কবিতায় সুকুমার বড়ুয়া আসলে কি বোঝাতে চেয়েছেন, তাই না? আমরা একটু পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করি, কি বলো? হ্যাঁ, তাহলে সুকুমার বড়ুয়া তার শব্দ দূষণ কবিতা কি সুন্দরভাবে শুরু করেছেন, যে গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, এগুলো কোথায় ডাকে বলো তো? এগুলো গ্রামে থাকে। তো আমরা গ্রাম তো দেখেছি, তাই না? হ্যাঁ, আমরা গ্রাম দেখেছি, আমরা অনেকেই গ্রামে, তাই না? আমরা শহরে হয়তোবা এখন অনেকেই থাকতেছি, কিন্তু আমাদের সবারই গ্রামের বাড়ি রয়েছে, তাই না? গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। গ্রামে আমরা অনেক সময় দেখি পাখি এই ডালে ওই ডালে বসে থাকে, তাই না?
মুরুগের ডাক শুনি প্রতিদিন ভোরে। তাহলে মুরুগের ডাক গ্রামের বাড়ি থেকে মুরুগ ডাক শুনি আমরা খুব ভোরে, সে কি করে বের হওয়ার জন্য ডাকাডাকি শুরু করে। নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে জোরে, অর্থাৎ নিশিরাতে কুকুরের দল জোরে ডাকে, তাই না? দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি গুগু আর টুনটুনি, এগুলো শব্দ দূষণ বটে, তবে এই শব্দ দূষণটা মানুষকে মনে মস্তিষ্কে কিন্তু বিকৃতি ঘটে না, এটা হলো পল্লি গ্রামের প্রকৃতি যে শব্দ, এই শব্দগুলো বা এগুলো মানুষের কাছে কিন্তু ভালো লাগে, তাই না? দেখো শহরের পাখি কাক ডাকে যাকে যাকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে। এই যে এটা হলো সবচেয়ে ভালো হর্ন, অর্থাৎ হঠাৎ করে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো বা ঘুমাচ্ছ, একটা গাড়ি এসে হর্ন দিল, খুব বিকট শব্দে হর্ন বাজালো। এই যে হর্ন বাজালো, এই হর্নের কারণে কি তোমার ঘুম ভেঙে গেল, সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, হঠাৎ করে শহরের আধুনিকতা সিডি চলে, হ্যাঁ টিভি চলে, টিভিতে টিভি চলে, তারপরে বাজে টেলিফোন, হঠাৎ করে মোবাইল বেজে গেল, টেলিফোন বেজে গেল, দরজায় ভেল বাজে, কান পেতে শোন দরজায়। অর্থাৎ গ্রামের বাড়িতে আমরা কি সাধারণত আমরা কারো বাড়িতে গেলে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে গেলে যদি দরজা লাগানো থাকে, আমরা কি করি, ডাক দিই বা দরজায় নক করি, আঘাত করি, শব্দ করি, এই শব্দের কারণে কি তারা বেরিয়ে আসে। শহরে কি কাউকে ডাকারও প্রয়োজন নাই, হ্যাঁ তুমি এখানে পাঁচতলায় যাবে, এখানে কি নিচে কি আছে, পাঁচতলায় কলিং বেল আছে, কলিং বেল চাপ দিলে কি উপর থেকে লোক এসে তোমাকে নিয়ে যাবে। দেখো গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁকে, গলিপথে মানে কি শহরের আনাচে কানাচে যে গলিগুলো আছে সেই গলিগুলোতে হকার, অর্থাৎ তারা মালামাল বোঝাই করে নিয়ে ঝুড়িতে করে নিয়ে তারা কি করে এই জিনিসগুলো বিক্রি করে, এবং অনেক সময় তাদের তাদের হাতে তারা যে মুখে শব্দ অনেক সময় করতে তাদের ক্লান্তি বোধ আসে, তখন তারা কি করে একটি বাজনা বা একটি শব্দের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে, সেই শব্দের মাধ্যমে এই ফেরিওয়ালার উপকার হচ্ছে, কিন্তু এই শব্দ যারা শুনতেছে তাদের কিন্তু মস্তিষ্কে বিকৃতি ঘটে, তাই না? হ্যাঁ দেখো ছোটদের হইচই স্কুল মাঠে, ছোটদের হইচই কি তোমরা কি স্কুল মাঠে কি হইচই করো না? হ্যাঁ হইচই করা হয়, আমরাও করেছি, তাই না? তোমরাও করো। তারপর পড়লি সেই সুর ভরে যায় মন, পড়লি সেই সুর বলতে এই যে আমরা উপরের যে শব্দগুলো শুনলাম সেটা কিন্তু পড়লির সেই সুর ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ, পল্লির যে সুর, এই যে সকালে পাখির কিচিমিচিতে তোমার ঘুম ভেঙে যায়, গরু এবং পাতি হাঁসের হাঁসের ডাক শুনি, সেটা কিন্তু পল্লির সুর, তারপরে কুকিলের ডাক শুনি, তাই না? এগুলো কিন্তু আমাদের মনটাকে ভরিয়ে নেয়, মনটাকে ভালো করে নেয়, ভালো করে দেয়। কিন্তু যে শহরের যে শব্দ দূষণ, অর্থাৎ হঠাৎ করে তুমি হ্যাঁ ঘুমাচ্ছ, এমন বিকট শব্দ হলো যে শব্দের কারণে তোমার ঘুম ভেঙে গেল, আর এই ঘুম ভাঙা আর কারণে তোমার মেজাজ বিকৃতি বা মেজাজ খারাপ হয়ে যায়। অনেক সময় মানুষ ঘুম থেকে বা হঠাৎ করে তাকে ডাক দেওয়া হলে তার মন কি খারাপ হয়ে যায়। তাহলে এই যে শব্দ দূষণ, এই শব্দ দূষণের কারণে আমাদের মনের অনেক সময় আমাদের মনের খারাপ দিকে ধাবিত হয়ে যায়, তাই না? তো আশা করি যে সুপ্রিয় শিক্ষার্থী, যে তোমাদের যে শব্দ দূষণ নিয়ে আলোচনা করা হলো, তো শব্দ দূষণের আলোচনা অংশ তোমরা সকলেই ভালোভাবে বুঝেছ। যদি এখানে কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কি আমাকে কমেন্টস করে জানাবে, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে শব্দ দূষণ কবিতার যে অনুশীলনীর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে, হ্যাঁ এই কাজগুলো করে আমাকে অবশ্যই লিখে পাঠাবে এখানে। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি তো আছি, হ্যাঁ আমাকে তো সমস্যা নিয়ে আলোচনা করবা, আমি ইনশাল্লাহ সমাধান করে দেব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।